সকাল সকাল চলে এলাম তোমাদের সাথে কিছু কাজ শেয়ার করার জন্য। দেখো এখন চলে এলাম বাসন মাজতে। দেখো বাসনটা তাড়াতাড়ি মেজে নিই। তো আজ শনিবার, আর আজকের ভিডিওটা তোমরা কালকে পাবে। তো চলো আমি কি করছি না করছি তোমরা দেখতে থাকো। আর এই দেখো এদিকে চলে এলাম ঘর ঝাড়ু দিতে। তো দেখো ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি, এবার দাবাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, এবার দেখো উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তোমরা বুঝতেই পারছো আমার মানে ক্যামেরাটা ধরার কেউ নেই, যার জন্য এখানে ওখানে রেখেই ভিডিওটা করতে হয়। তো দেখো ঝাড়ু দিয়ে নেওয়ার পরে চলে এলাম ঘর মুছতে। তো সকালটা সত্যি অনেকটাই কাজ থাকে, সব কাজ করে তারপরে যেতে হয় পড়াতে, তো ওই জন্য একটু তাড়াতাড়ি উঠতে হয়। ফাটাফাটি তো ভীষণই ভালো আছি, আর তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো দেখতে থাকো আমি সারাদিন কী করছি না করছি। তো চলো দেখো ফ্রেশ হয়ে চলে এসেছি, মানে বাসি কাজবাজ সব সারা হয়ে গেছে আর আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। তো এবারে বিষ্ণু বিষ্ণু গোছাবো, দেখতেই পাচ্ছ এখনও কিছু মানে ছেলে উঠলো, এবারে বিষ্ণুটা গুছিয়ে নেবো। তো চলো তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তো দেখো চলে এলাম এদিকে, এবার বিছানাটা গুছিয়ে নিতে। তো মশারি আরে গুছিয়ে নিই, আর বেড কভারটা আজ চেঞ্জ করে দেব, বালিশের কভারগুলোও সব চেঞ্জ করতে হবে। তো প্রত্যেক হপ্তাহে আমি চেঞ্জ করে নিই, মানে কেচে ধুয়ে নিই, তারপরে আবার নতুন একটা পাতি। তো দেখো আজ এটা চেঞ্জ করে নিয়েছি। তো ঠিক আছে তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো আমি বিছানা আরে গুছিয়ে নিয়েছি, নিয়ে এদিকে চলে এলাম আলমারিটা মুছে নিতে। তো কাজগুলো একটু ধুলো পড়ে গিয়েছিল যার জন্য মুছে নিচ্ছি। তো আমি মুছে নিই, একটু ধুলো পড়লেই মুছে নিই। তো দেখো জানলার কাজগুলো মুছে নিতে পারলে আমার বিছানা গোছানো হয়ে গেছে, আর ঘরটা পরিষ্কার করাও হয়ে গেছে, আলমারি মোছা হয়ে গেছে, জানলার কাজ ফাজ সবই দেখতেই পারলে সব কিছুটাই। তো চলো এবার একটু বাইরের দিকে যাই, আজকে তো আজকে কি আমার রোজই কাচাকুচি, তো কাছাকাছি আছে। আর চলো কি রান্না বান্না করবো না করবো সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো চলে এলাম এদিকে রান্না করতে। তো দেখো আজ আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, তো এখন উনানেই রান্না করতে হচ্ছে। তো আজ অনেকটাই বেলাও হয়ে গেছে রান্না বসাতে, মানে অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 11টার পরে রান্না বসানো হয়েছে। আর আমাদের তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তো একটু দেরি হয়ে গেলে বিরক্তই লাগে। তো চলো রান্না বান্না করে নিই, এবার আসছি। তো গাইস এই সবে আমার রান্না বান্না হলো, তো এখন প্রায় 1টা বেজে গেছে। তো এবারে স্নান করব, আর হচ্ছে গ্যাসটাও শেষ হয়ে গেছে যার জন্য উনুনে রান্না করতে হলো, আর উনুনে রান্না করছিলাম তো একটু দেরি হয়ে গেছে। আর তো চলো এবার আমার ছেলেকেও স্নান করাবো। তো চলো কি কি রান্না করেছি না করেছি তোমাদের দেখিয়ে নিয়ে গিয়ে। তো দেখো এখানে করেছি আমি ফুলকপি, সিম, আলু দিয়ে একটা তরকারি করেছি, মাখা মাখা করে তরকারিটা করেছি। আর করেছি এ দেখো এখানে আছে ভাত, ভাত, আর এখানে করেছি দেখো থোর, তারপর কুমড়ো, আলু এইসব দিয়ে একটা তরকারি করেছি। তো আমি থোরটা খুব একটা পছন্দ করি না, যাই হোক আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে, তো ওই তরকারি হয়েছে। আর দেখো করেছি পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করেছি। তো থোরের তরকারি আমি খুব একটা ভালোবাসি না বলে আমি মানে ভাতে ভাতে খেতে খুব ভালোবাসি, তো যার জন্য দেখো মা সিম, আলু, বেগুন, টমেটো সব কিছুই ভাতে দিয়ে দিয়েছে। সিমটা কচি কচি ছিল, আমি তো ভাতে খেতে ভীষণ ভালোবাসি। আর এদিকে দেখো বেগুন দিয়ে বাঁধাকপি ভেজেছি, কালা মানে কালো জিরে ফোড়ন দিয়ে, এটা খেয়ে দেবে দারুণ লাগে খেতে। তো গাইস রান্না বান্না সব হয়ে গেছে, কাচাকুচি হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ আমার স্নানও হয়ে গেছে। তো এবারে খাবো, এখন কটা বেজেছে না, 1:26, প্রায় 1:30 বাজে। তো এবারে খেয়ে নেব আমরা। তো আমার ছেলেরও খিদে পেয়েছে, কি করছিস বাবু? যাই হোক ওরও খিদে পেয়েছে, মা স্নান করছে, মায়ের স্নান হয়ে গেলে তিনজনে একসাথে খেয়ে নেব। আর তোমাদের দাদাভাইয়ের আসতে একটু দেরি হবে, তো আমরা খেয়ে নেব।
তো চলো খাওয়া দাওয়ার পরে আবার আসছি, ঠিক আছে? অনেকক্ষণ পরে চলে এলাম, মানে এখন বিকালবেলা। তো আমার ছেলে এখন একটু সাইকেল চালানো শিখছে, তো যার জন্য ওকে একটু ধরতে হয়, তো এখন ওটাই করছি আর ওকে একটু শেখাচ্ছি। আর তো চলো তোমরা দেখতে থাকো। অনেকক্ষণ পরে দেখো চলে এলাম। তো দুপুরবেলা কি করলাম না করলাম তোমরা তো দেখতেই পারলে, আর তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তো এখন এলাম আবার ভিডিও করতে। তো একটু দেখো আমার ছেলে মানে সাইকেল চালা শিখছে আর ও শেখাচ্ছে, ওর কাকা হয় ওটা। তো আগেই তো তোমাদেরকে বলেছি ও আমার একটা ছোট্ট দেওর, তো ও শেখাচ্ছে আর ওই একটু ভিডিওটা করে দিচ্ছিল। তো যাই হোক, তো তোমরা দেখতে থাকো। তো দেখো এখানে বাবুকে একা একা সাইকেলটা দিয়ে দিয়েছি, মানে ও যদি আগে একা একা সাইকেলটা নিয়ে মানে ঠেলে নিয়ে যেতে পারে মানে ব্যালেন্সটা হয়ে যাবে, যার জন্য ওকে একা একা দিয়ে দিয়েছি। আমি বললাম আগে এটা কর তারপরে শিখ। তো বন্ধুরা আমার ভিডিওটা আর বড় করব না। তো দেখো বিকালের ওয়েদারটা জাস্ট অসাধারণ লাগছে আর তো খুবই সুন্দর লাগছে। তো দেখো ওখানে সাইকেল চালাচ্ছে বাবু আর ভাই ধরে আছে। তো চলো আজ এতটাই, আমার ব্লগটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো চলো আসছি আবার নেক্সট ব্লগে, টাটা।